মাঘ মাসের বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর পাশে এই ১৬টি দুর্বা ঘাস এইভাবে রাখেন, তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটতে পারে। আজকের ভিডিওতে আমরা এই বিশেষ উপায়টি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনি যদি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই এই উপায়টি করবেন, কারণ এই উপায়টি করার জন্য কোনো প্রকার খরচা নেই এবং খুব সহজেই আপনি মাঘ মাসের যে কোনো বৃহস্পতিবার এই কাজটি করতে পারেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আগামী কালই মাঘ মাসের বৃহস্পতিবার, তাই অতি অবশ্যই ঘরোয়াভাবে একবার করার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না, এবং অতি অবশ্যই আমাদের নিচের কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। চলে আসা যাক মূল বিষয়ে। মাঘ মাসে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য, মা লক্ষ্মীকে নিজের গৃহে আটকে রাখার জন্য বহু প্রকার উপাচার করা যায়। আপনারা প্রত্যেকেই জানেন মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা, তাই এই চঞ্চলা দেবীকে অচলা করার জন্য এবং নিজ গৃহে তাকে সারা জীবন দীর্ঘদিন ধরে রেখে দেওয়ার জন্য আপনি অবশ্যই ১৬টি দুর্বা ঘাসের এই বিশেষ উপায়টি একবার করেই দেখতে পারেন। আশা করি সুফল লাভ হবে। এর জন্য আপনি বৃহস্পতিবার সকাল সকাল ঘরদোর পরিষ্কার করে স্নান করে কাঁচা বস্ত্র পরিধান করবেন। চেষ্টা করবেন হলুদ অথবা লাল রঙের কাঁচা বস্ত্র পরিধান করতে, এবং তারপর ঠাকুর ঘর পরিষ্কার করে নেবেন এবং অতি অবশ্যই ১৬টি দুর্বা ঘাস এবং যেভাবে ফুল ফল নৈবেদ্য দিয়ে আপনি পুজোর ব্যবস্থাপনা করেন, সব কিছুই কিন্তু বজায় রাখবেন, কোনো কিছুই অক্ষুণ্ণ রাখবেন না। একটি শুদ্ধ গা ঘের প্রদীপ প্রজ্বলন করবেন এবং অতি অবশ্যই চেষ্টা করবেন হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের মিষ্টান্ন বা ফল নৈবেদ্য দিয়ে মা লক্ষ্মীর পুজো করাতে। আপনি সুগন্ধি ধূপ প্রজ্বলন করে প্রণাম করবেন এবং অবশ্যই ৩ বার শঙ্খধ্বনি করবেন। আর আলপনাতে মা লক্ষ্মীর পা আঁকতে কখনো ভুলবেন না, তবে তারই মাঝে একটি হলুদ সুতোতে ১৬টি যে দুর্বা ঘাস, সেই ১৬টি দুর্বা ঘাসকে একত্রিত করে বাঁধবেন এবং মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। যারা মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে পারেন, অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন, নচেত এই একটি বিষ্ণুদেবের অতি সহজ মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই বিশেষ মন্ত্রটি অবশ্যই ১০৮ বার উচ্চারণ করবেন, পারলে কর্পূর দিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। দেখবেন আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি পেতে শুরু করেছে। তবে ওই দুর্বার ১৬টি দুর্বার গাঁটটিকে অবশ্যই আপনার ক্যাশবক্স বা আপনার যে লকার বা যেখানে টাকা পয়সা রাখেন বা মানি ব্যাগে যেখানে হোক অবশ্যই রাখবেন। আর এইভাবে আপনি যদি মাঘ মাসের বৃহস্পতিবার বিশেষ উপায়টি অবলম্বন করেন, আগামী দিন আপনি অবশ্যই সুফল পাবেন, আর্থিক সচ্ছলতা পাবেন, আর্থিক স্বাধীনতা লাভ করবেন। যারা ভিডিওটিকে দেখলেন
অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে এই ধরনের আমাদের ভিডিও দেখার জন্য। সৌভাগ্য ইউটিউব চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার একান্ত অনুরোধ করব। আর নিচের কমেন্ট সেকশনে যারা এখনও জয়মা লক্ষ্মী লেখেননি অবশ্যই লিখুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।